টালিউডের পাওয়ার কাপল রাজ শুভশ্রী সময়ের পাল্লায় ভর করে পার করেছেন একসাথে জীবনের চারটি বসন্ত। ভালোবেসে সাত পাকে বাধা পড়েছিলেন 2018 সালের 11 মে। বিবাহ বার্ষিকীর দিনে তারকাই দম্পতি ভাসছেন ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায়। এদিন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে রাজ জানান তার বিয়ের এই চার বছরের পূর্ণতার কথা। রাজ বলেন, পেছন ফিরে ঘুরে দেখলে মনে হয় এই তো সেদিন, কত তাড়াতাড়ি চারটে বছর কেটে গেল। তাছাড়া একসঙ্গে তারা আরও 40 বছর কাটাতে চান বলেও জানান রাজ। চার বছর একসঙ্গে কেমন কাটলো সে বিষয়ে জানতে চাইলে রাজ জানান, চার বছরের দুবছর অতিমারিতে বাড়িতে বসা, আর তার মধ্যেই বাবা চলে গিয়েছেন, শুভশ্রী অন্তঃসত্ত্বা হয়েছে, পুত্র ইউভানের জন্ম হয়েছে। তাছাড়া চক্রবর্তী পরিবার নায়িকাকে বাড়ির বউ হিসেবে পেয়ে খুশি বলেও জানান রাজ। রাজ সাক্ষাৎকারে আরো বলেন, ভালোবাসার সংসারে তাদের আবেগ বেড়েছে, বেড়েছে নির্ভরতাও, পারস্পরিক টানটাও চার বছরে বেড়ে গেছে চার গুণ, আর সেই আবেগের মাঝে মান অভিমান তাদের মন ভাঙতে পারেনি বলেও জানান তিনি। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।